হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত নোনাপাড়ার দীর্ঘদিন ধরে এলাকায় জলমগ্ন থাকায় শুক্রবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, হাওড়া পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত এলাকা থেকে জল নিকাশি ব্যবস্থা করা হয়নি। এর জেরে অবরোধ করা হয় রাস্তা, এমনকি বসানো হয়নি কোনো পাম্পিং মেশিনও। ঘটনাস্থলে আসেন হাওড়া ব্যাটরা থানার পুলিশ। এই নোনাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকায় এলাকায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের রোগ। এই রোগের আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
লোকজন। না আমরা মেয়ে কোচিং যেতে পারছে না, আমরা ডাক্তারখানা যেতে পারছি না, কোনো জায়গাও যেতে পারছি না আমরা। কালকে মেয়েকে কোচিং নিয়ে গেলাম, আসার সময় পড়ে গেছি, কোনো কিছু করছে না। এক সপ্তাহ হলো, বললো বড়ো বাবুকে আমি জলে সয়ে করে দিব, কিন্তু কিছু করলো না। এক সপ্তাহ আজকে হয়ে গেল, আজকে বলেছে তো বলছে কালকে আমরা করে দিব। এ করতে করতে তো অনেক দিন লেগে যাবে। মোটর চালু করছে না, মোটর বন্ধ করে দিচ্ছে। আমাদের ঘরে এত এত জল আছে, আমরা খেতে পাচ্ছি না, কিছু করতে পাচ্ছি না। কোন কেউ আসেনি, কেউ আসেনি, কেউ দেখে না আমাদেরকে, কেউ কিছু কথাই বলে না। আজকে আমরা অপরাধ করেছি জলের জন্য, জল বেরোয়ার জন্য। তখন বড়বাবু বললো কালকে জেলি তো বলছে আজকে কালকে আজকে, কিন্তু কেউ তো আসছে না, কেউ কিছু করতে না। আমার মেয়ে পড়তে যাচ্ছে না, মেয়েকে নিয়ে পড়ে যাচ্ছি, খাওয়া হচ্ছে না। হ্যাঁ জল বেরুক, না হলে আমরা এ করবো, না হলে আমরা রাস্তায় করব। সীমা প্রসাদ এ গরিবে মে না বাস করেগা, আজ সে হাম লোগ ইয়া বাস করতা হ্যায়, ঢের দিন সে করতা হ্যায়। পানি মে ঘর মে ঘর মে পানি ঢুক জাতা হ্যায়, ইতনা ইতনা কমর মে পানি রাতা হ্যায়। হ্যাঁ কোই চিজ কা চিষ্টা নাই হ্যায় গল্লি কা, এ গল্লি মে কোই চিষ্টা নাই হ্যায়, আর সব জাগা হ্যায় চিষ্টা, কিন্তু এ গল্লি মে নাই হতা হ্যায়। কিউ নাই হতা হ্যায় গল্লি মে, কিয়া কারণ সে নাই হতা হ্যায়, কিয়া কারণ সে নাই হতা হ্যায়। इस गली में बच्चा लोग पढ़ने नहीं जा रहा है। बोलो ना, हमारा नाम उमा देवी, हमारा नाम सुन, हम कानपुर से जोले जोले में ढुकते पाते हैं। बोलছি সমস্যা হচ্ছে, আমি 6 মাস থেকে প্রায় জল লেগে আছে। এর আগে তো জল লেগেই থাকতো, তার আগে আমি কর্পোরেশনে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়ার পরে কর্পোরেশন রিসিভ করেছে, রিসিভ করে আমাকে বললো কি যাও তোমরা, তোমাদের গলিতে কাজ হয়ে যাবে। তারপরে কর্পোরেশনে যাওয়ার পর কোনো রকম কোনো কিছু হয়নি। লাস্ট পজিশনে আমি এখানে যত নেতা মন্ত্রী আছে তাদেরকে গিয়ে বললাম, কেউ কিছু গুরুত্ব দেয়নি, ঠিক আছে। তারপরে থানায় গেলাম, থানায় চিঠি দিয়েছিলাম, থানাও কেউ কিছু করেনি। কিন্তু এই বাচ্চাগুলো পরীক্ষা আছে, না কেউ টিউশনে যেতে পারছে, না বাচ্চারা খেলতে পারছে, না বাচ্চারা বেরোতে পারছে। আজ খুব সমস্যাতে আছি আমরা, প্রচুর সমস্যাতে আছি। এখনও লোকের ঘরে এত এত জল আছে, আপনি গিয়ে একটু দেখে নিন, সব লোকের ঘরে এখনও জল আছে। সেই নোংরা, সেই 6 মাস থেকে জল এখনও বেরোচ্ছে না, কোনো রকম নোংরা দুর্গন্ধি জল। আর বাচ্চাগুলো আর পুরো স্লিপ শ্যাওলা পড়ে গেছে। খালি আমার এই গলি বলতে নয়, অনেক গলি আছে, এখানে 4-5টা গলি আছে, সব গলির সমস্যা, আর সব বাড়িতে জল আছে। আমরা সবাইকে বলে হার মেনে লাস্টে আমরা আজকে বিক্ষোভ করেছি। এর আগেও আমরা করেছিলাম, তার সত্ত্বেও থানা বললেন কি একবার আসো, আমরা দেখছি পথ অবরোধ করলে সমস্যা সমাধান হবে না। তবে ঠিক আছে, ভালো কথা, তাহলে আমরা কেন পথ অবরোধ করবো, লোককে কেন আমরা হ্যারাসমেন্ট করবো। থানা আমাদের 4টে দিন সময় নিল, 4টে দিন সময় নেবার পর 5টা দিনের মাথায় আমি ফোন করলাম স্যারকে, স্যার বললো ঠিক আছে আমি পাঠিয়েছি লোককে, বললো কোনো লোক যায়নি, আমি না কোনো লোকই যায়নি। তারপরে এইখানে কোনো মেশিনই বসানো হয়নি, এইখানে বাচ্চাদের শরীর খারাপ, ঘরে ঘরে জ্বর, পচা জল, একজনের তো পা পুরো ইনফেকশন হয়ে গেছে। আমরা কতদিন আমরা এ করব, আমাদের অবস্থা খুব খারাপ আছে। আমরা রাস্তা খুলবো না, আমরা রাস্তার মধ্যেই থাকবো, না মানলে আমরা রাস্তা খুলবো না, যাই হয়ে যাক। আমার নাম সুভাষ প্রসাদ,